বেআইনিভাবে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল, এসকপ, নেশাজাতীয় সিরাপ মজুত করা ও বিক্রি করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। পুলিশ জানিয়েছে ওই ব্যক্তির নাম মুশফিকুর রহমান, তিনি সোনামুড়া তামসাবাড়ি এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে সোনামুড়া থানার পুলিশ ও বিএসএফের যৌথ অভিযান চালিয়ে মুশফিকুর রহমানের বাড়ি থেকে প্রচুর পরিমাণে 3500 ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার ও 28 বোতল ফেন্সিডিল ও এসকপ নেশাজাতীয় সিরাপ মিলেছে। সোনামুড়া থানার ওসি জানান, সোনামুড়া গভীর রাতে সোনামুড়া থানার ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা, এসআই জগবন্ধু দেববর্মা সহ সোনামুড়া থানার পুলিশ ও এনসিনগর পিওপি বিএসএফ জওয়ানরা গোপন খবরের ভিত্তিতে তামাশাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে 3500 ইয়াবা ট্যাবলেট, 14 গ্রাম ব্রাউন সুগার ও 28 বোতল ফ্যান্সিডিল ও এসকপ নেশাজাতীয় সিরাপ সহ নেশা কারবারে মুশফিকুর রহমানকে আটক করে সোনামুড়া থানায় নিয়ে আসে। সোনামুড়া থানায় নিয়ে আসার পর এনডিপিএস অ্যাক্টে মামলা গ্রহণ করে সোনামুড়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে মঙ্গলবার দুপুর অভিযুক্ত সোনামুড়া আদালতে সোপর্দ করবে পুলিশ। সংবাদ মাধ্যমে বিস্তারিত জানান সোনামুড়া থানার ওসি জয়ন্ত দে। অ্যাকচুয়ালি আজকে রাত 9:30-10 থেকে একটা ইনফরমেশন আসে বিএসএফ এনসিডব্লিউ বিওপি থেকে, এনসিডব্লিউ কোম্পানি কমান্ডার অজয় স্যারের কাছ থেকে একটা ইনফরমেশন আসে যে কিছু কমান্ডামেন্ট আইটেমস এক্সচেঞ্জ হবে। সেই অনুযায়ী ওনারাও আমাদেরকে পুলিশের রেজিস্টার চেয়েছেন। আমাদের এখান থেকে ইন্সপেক্টর বিপ্লব দেববর্মা এবং সাব ইন্সপেক্টর জগবন্ধু দেবের সঙ্গে স্টাফ নিয়ে বিএসএফের সঙ্গে জয়েন্ট অপারেশন করে এনসিনগরের একটি জায়গার, সেই অপারেশনের সময় একটি লোক যখন এই কন্টেনমেন্ট আইটেম এক্সচেঞ্জ করছিল তখন ওকে ডিটেইন করা হয়। তখন ওর পজিশন থেকে ইয়াবা ট্যাবলেট প্রায় 3500 ইয়াবা ট্যাবলেট হবে এবং 28 বোতলের মতো কফ সিরাপ বোতল আর দুটো সাবানের কেজ যেটা আমাদের ব্রাউন সুগার ছিল এইগুলো সিজার করা হয় এবং ওকে ডিটেন করা হয়। কী নাম? ওর নাম মুশফিকুর রহমান। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।